হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুডের ঝর্ণা আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনার সাথে শেয়ার করতে চলেছি একবারে নতুন স্বাদের একটা চিকেন কারির রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা রেসিপিটি যদি আপনার ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে আর বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন তো বন্ধুরা প্রথমে আমি নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব সেই জন্য আমি চিকেনে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মতো লবণ আর দেব এক টেবিল স্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো দু টেবিল স্পুন মতো কাশ্মীরি লাল মিরচ আমি কাশ্মীরি লাল মির্চটা এই জন্য ব্যবহার করছি এতে কালার খুব ভালো আসে এতে ঝাল বেশি হয় না আপনারা ঝাল খেতে চাইলে অন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম এক টেবিল স্পুন ধনে গুঁড়ো দিলাম এক টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো আর দেবো এক টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো সব শেষে দেবো এক টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো এবার দেবো এক টেবিল স্পুন আদা বাটা আর দেবো এক টেবিল স্পুন রসুন বাটা আর দেবো আমি এখানে একটা হাফ লেবু লেবুর রসটাকে নিচে দিয়ে দেবো আর দেবো বেশ কিছুটা পরিমাণ কাঁচা সরিষার তেল তো এবারে চিকেনটা আমি খুব ভালো করে এভাবে চামচ দিয়ে মেখে নেব বন্ধুরা রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু অবশ্যই প্রেস করবেন যাতে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে আধ ঘন্টা পর্যন্ত রেখে দেব বন্ধুরা সব মশলাগুলো দেওয়ার পর অবশ্যই কিন্তু এটা ঢেকে রাখবেন তাহলে কিন্তু চিকেনের মধ্যে মশলাগুলো ভালো করে মিশ্রণ হয়ে যাবে এ দেখুন আমার কিছুক্ষণ আধ ঘন্টা রাখার পর কি সুন্দর সব মশলাগুলো চিকেনের সাথে ভালো করে ম্যারিনেট হয়ে গেছে আর কিছুটা জলও বের হয়েছে তো চলুন এবারে রান্নার দিকে যাওয়া যাক প্রথমেই আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল এবার এবার কিছু গরম মশলা দেব দিলাম আমি একটা বড় এলাচ একটা দারচিনির টুকরো দিলাম কিছু লবঙ্গ আর দেবো তিন চারটে মতো গোলমরিচার দানা আর বেশি কিছু দেবো না এক মিনিট মতো লো ফ্লেমেটাকে নেড়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু আমি ছোট করে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে আমি ভেজে নেব এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় লবণ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে আবারও তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে এসেছে কিছুটা সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক টেবিল স্কুল মতো আদা বাটা আর দিলাম এক টেবিল স্কুর মতো রসুন বাটা আদা রসুনটাকে খুব ভালো করে তেলের মধ্যেও ভেজে নিচ্ছি দিয়ে দিলাম তিন চারটে মতো কাঁচা লঙ্কা চেরা আদা রসুনটাকে বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা ভেজে এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো বন্ধুরা এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু আদা রসুন বা পেঁয়াজ কুড়োটাকে একবারে বেশি করে ভাজা যাবে না অল্প একটুখানি ভেজে তারপরে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেনটা কারণ ম্যারিনেট করা চিকেনের সাথে খুব ভালো করে এবার মশলাগুলোকে কষানো হবে চিকেনটা দেওয়ার পর খুব ভালো করে এভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আস্তে আস্তে করে নেড়ে যেতে হবে খুব ভালো করে নাহলে কিন্তু লেগে যেতে পারে একেবারেই ছেড়ে দেওয়া যাবে না আস্তে আস্তে করে এভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না মাংসের গা থেকে জলটা বের হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে জল বেরোনো শুরু হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ সাত মিনিট ঢেকে রাখার পর আমি ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা মাংসের গা থেকে জল পুরোপুরি শুকিয়ে গেছে এবং তেল সেপারেট হওয়া শুরু হয়ে গেছে আমি আরও বেশ কিছুক্ষণ এভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি মাংসটাকে এভাবে রান্না করে নেবো প্রায় পাঁচ সাত মিনিট পর এভাবে নেড়ে নেওয়ার পর দেখুন মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল আমি ম্যারিনেট করেছিলাম যে পাত্রটা সেই পাত্রটা ধুয়ে জলটা দিয়েছি আর জল লাগবে না আমি এবারে জলটাতে ভালো করে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা পুরোপুরি ফুটে উঠেছে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনি অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করে প্রায় আট থেকে দশ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রান্না করার পর দেখুন মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার একেবারে কমপ্লিট সব শেষে আমি দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি ধনে কুচি দিয়ে আবারও খুব ভালো করে আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি ধনেপাতা পাতা কুচি দিলে ফ্লেভারটা অনেকটাই ভালো আসে ধন্যবাদ কুচি দিয়ে আবার দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে ফুটিয়ে নেওয়ার পর দেখুন রান্না একেবারেই কমপ্লিট এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা রান্নার কালারটা কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওতে এক অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে আরও নতুন নতুন ভিডিও রেসিপি আপনারা দেখতে পারেন বন্ধুরা পুরো ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ